সম্প্রতি নুসরত জাহান রুহি জৈনের বিবাহ এবং তার ব্যক্তিগত জীবনের কর্মকাণ্ড নিয়ে সোশ্যাল মিডিয়া এবং সংবাদ মাধ্যমে বেশ একটা ঝড় উঠেছে আমরা লক্ষ্য করছি এবং এটা বেশি করে সামনে এসছে যে কোনো একজন মুফতি তাকে নিয়ে ফতোয়া দিয়েছেন সেই ফতোয়াকে কেন্দ্র করে বিভিন্ন সংবাদ মাধ্যম এটাকে নিয়ে বড্ড বেশি বাড়াবাড়ি করছেন এটা নিয়ে আমার মুখ খোলার আদেও ইচ্ছা ছিল না কারণ ধর্ম এবং ধার্মিক এটা প্রত্যেকটা মানুষের নিজস্ব ব্যাপার কে কোন ধর্ম পালন করবেন কিভাবে পালন করবেন সেটা তার নিজস্ব ব্যাপার মনে রাখতে হবে ধর্ম কারোর উপরে জবরদস্তি কোনো কিছু চাপায় না যদিও পৃথিবীর সব ধর্ম সম্পর্কে আমার জানা বোঝা নেই তবে ইসলাম সম্পর্কে আমি যতটুকু জানি লাকুম দিন আলিয়াদিন আলিয়া দিন লা ইকর হাফিদ্দিন যার ধর্ম তার কাছে আমরা ইসলামকে ভালোবাসি তাই ইসলামী অনুশাসন অনুযায়ী আমি চলতেও পছন্দ করি যিনি হিন্দু ধর্ম ভালোবাসেন বা হিন্দু ধর্ম মেনে চলেন তিনি তার মতো করে হিন্দু ধর্ম মেনে চলবেন এটা তার নিজস্ব ব্যাপার ইসলাম কারোর উপরে যে জোর জবরদস্তি করে চাপিয়ে দেওয়া যায় না তা ইসলামের ভিতরে আছে ইসলাম ধর্মের ঘরে জন্ম নিয়ে কেউ যদি মনে করেন আমি মুসলমান থাকব না সেটা তার নিজস্ব ব্যাপার তিনি নাই বা থাকতে পারেন কিন্তু আসলে এই সামান্য সামান্য ব্যাপারগুলোকে নিয়ে সংবাদমাধ্যম এত বাড়িয়ে চাড়িয়ে মানুষের মুখরোচক করে তুলছে যে এটা নিয়ে সমাজে এবং মানুষের মাঝে যে বিভ্রান্তির পরিবেশ তৈরি হচ্ছে এর জন্যে সম্পূর্ণরূপে দোষী হলো মাধ্যম কারণ আজ থেকে কিছু কম বেশি চোদ্দ পনেরো বৎসর আগে ইমরানা নিয়ে একটা ঘটনা ঘটে উত্তরপ্রদেশে সেই ঘটনাটাকেও আমাদের দেশের কিছু সংবাদ মাধ্যম বাড়িয়ে চাড়িয়ে বলেছিল যে দারুল উলুম দেওবন্দ ফতোয়া দিয়েছে যে শ্বশুরকে বৌমার সঙ্গে ঘর করার অবশ্যই সংবাদটা সম্পূর্ণরূপে মিথ্যা সংবাদ ছিল এই ধরনের মিথ্যা সংবাদে সমাজ আরও বেশি বেশি করে বিভ্রান্তির শিকার হচ্ছেন নুসরত জাহান রুহি জৈন সম্পর্কে আমি এতটুকুই বলবো তিনি ইসলাম ধর্মে অনুযায়ী জীবন চালাবেন কি চালাবেন না সেটা তার নিজস্ব ব্যাপার তিনি বারবার একটা কথা বলছেন আমি সব ধর্মকে ভালোবাসি সুন্দর কথা সব ধর্মের ভালোবাসা সবারই উচিত কিন্তু পার্টিকুলার তিনি কোন ধর্ম মেনে চলবেন এ ব্যাপারে তিনি কোনো বক্তব্য এখনো পর্যন্ত স্পষ্ট করেননি তা তিনি যদি স্পষ্ট নাই করে তিনি যদি হিন্দু না হন তিনি যদি খ্রিস্টান না হন তিনি যদি মুসলমান না হয় তিনি যদি নাস্তিক হন এ ব্যাপারে আমার কোনো রকমের কোনো মন্তব্য নেই ধর্ম তার নিজস্ব ব্যাপার তিনি একটা ধর্মে থাকতেও পারেন নাও পারেন ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্র নাস্তিককে যেমন অধিকার দিয়েছে আস্তিককেও তেমন অধিকার দিয়েছে এবারে তিনি তার বিবাহটা কোন ধর্ম অনুযায়ী করবেন হিন্দু ধর্ম অনুযায়ী না মুসলিম ধর্ম অনুযায়ী খ্রিস্টান ধর্ম অনুযায়ী না শিখ ধর্ম অনুযায়ী সেটা তাদের স্বামী স্ত্রীর ব্যাপার মনে রাখতে হবে মুফতি যিনি ফতোয়া দিয়েছেন তার সম্পর্কে আমার তার এই ফতোয়া সম্পর্কে আমি যথেষ্ট সন্ধিয়ান আছি কারণ তার ফতোয়াটা আমি অনেকবার শুনে দেখেছি তার ফতোয়ার ভিতরে নুসরত জাহানের কোনো নাম উল্লেখ নেই এবং তিনি কোনো ফতোয়া দিয়ে মানুষকে তো নির্দেশ জারি করেননি যে নুসরাত জাহান এই শাস্তি হবে তাকে সমাজ থেকে বার করে দিতে হবে বা তার ওপরেই চাপ সৃষ্টি করতে হবে তিনি শুধু বলেছেন ইসলাম ধর্মের কানুন অনুযায়ী নুসরাত জাহান গোনাগার হবেন তিনি তো ঠিকই বলেছেন এই ফতোয়াটা নিয়ে এত বাড়াবাড়ি করার কি আছে সেই পড়তা শুভাপড়া কে হিন্দু ধর্মায়া হ্যাঁ और अपना धर्म छोड़ दिया है लिहाजा इसके बारे में यही फतवा है कि ये इस्लामिक तालीम के ख़िलाफ़ है लेकिन जो उन्होंने किया है बहुत बड़ा गुना किया है और उनको ऐसा करना नहीं चाहिए इन तो कारोपर पर चाप सृष्टि कर कि बनें नहीं नुसरत जान जी मन करें हमें इस्लामी अनुशासन मानव ना तो फतवा तारे न फतवा तर जरा इस्लामी शरीय निर्देश तर ही যারা ইসলামের কাছে আত্মসমর্পণ করেছেন যিনি ইসলামের কাছে আত্মসমর্পণ করেননি তার জন্য ফতোয়া নয় তিনি যদি ফতোয়া না মানেন আমরা তো নুসরাত জাহানকে কখনই বলবো না যে কেন তুমি মানবে না এই ফতোয়া না মানলে তোমাকে শাস্তি দেওয়া হবে বা তোমার উপর এই চাপ সৃষ্টি করা হবে তাহলে একজন আলেম বলেছেন তিনি এই কাজটা করার জন্যে তিনি গোনাগার হয়েছেন তবে এই কথাটাও যে নুসরাত সম্পর্কে তার কোনো যথেষ্ট স্পষ্ট ইঙ্গিত আমি সেখানে পাচ্ছি না সাংবাদিকেরা অন্য কোন সংবাদ কাট করে এটা করেছে কিনা তা আবার যথেষ্ট পরিমাণ এই জায়গাটায় সন্দেহের অবকাশ রয়েছে দ্বিতীয়ত আর একটা কথা উলুম দেওবন্দের মতো একটা দায়িত্বশীল সংগঠনের নাম এটা কেন প্রচার করা হচ্ছে যে মুফতি সাহেব ফতোয়া দিয়েছেন তিনি তো হলেন দিল্লির ফতেপুর জামে মসজিদের তিনি ইমাম সাহেব তিনি তো ফতেপুর জামে মসজিদের ইমাম সাহেব তাহলে এই দায়ভারটা দেওবন্দের মতো একটা দায়িত্বশীল ইসলামী সংগঠনের উপরে এই দোষটা কেন চাপিয়ে দেওয়া হচ্ছে যে উলুম দেওবন্দ ফতোয়া দিয়েছে উলুম দেওবন্দের দায়িত্বশীল কেউই তো এটা নিয়ে কোনো মুখ খোলেননি এটা নিয়ে মুখ খোলার প্রয়োজনও তারা মনে করেননি আমার তিন নম্বর কথা আবার আমি ঘুরিয়ে বলছি যে ইসলাম ধর্মের অনুশাসন বা ইসলাম ধর্মের ফতোয়া কারোর উপরে জোর করে কোনো কালেই চাপিয়ে দেওয়া হয়নি বা দেওয়া হবেও না যারা ধর্মীয় অনুশাসন মেনে চলা পছন্দ করেন ফতোয়া মসলা মাসাইল তাদেরই জন্য প্রযোজ্য কেউ যদি মনে করেন আমি মানবো না ফতোয়া তার উপরে তো চাপ সৃষ্টি করে কখনোই মানাতে বাধ্য করানো হয় না তৃতীয় যে কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে নুসরত জাহান রুহি সম্পর্কে একটা রাজনৈতিক তাস খেলা হচ্ছে কারণ যেহেতু তিনি টিএমসির জেতা একজন এমপি ইতিমধ্যে তার পাশে বিজেপি দলের বিভিন্ন নেতা নেত্রী দাঁড়িয়ে গেছেন যে তার ইচ্ছার উপরে কেন আঘাত করা হবে মোটেই নয় যারা আঘাত করছেন বা করেছেন বা মন্তব্য করেছেন আমি তাদেরও বিরোধী তিনি কিভাবে বিয়ে করবেন কিভাবে সংসার করবেন সে ব্যাপারে তার সম্পূর্ণ নিজস্ব ইচ্ছায় তিনি তার কাজ করবেন এ ব্যাপারে কোনো রকমের চাপ সৃষ্টি করার পক্ষে আমি নই তার ইচ্ছা মতো তিনি কাজ করবেন ঠিকই আছেন কিন্তু আমি কি জানতে চাই ভারতবর্ষের সর্বোচ্চ ব্যক্তিত্ব যিনি আমাদের মহামান্য রাষ্ট্রপতি মহাশয় তিনি একটা মন্দিরে ঢুকতে যেও আঘাতপ্রাপ্ত হচ্ছেন কেন তার ইচ্ছা মতো মন্দিরে ঢুকতে দেওয়া হয়নি কেন এ ব্যাপারে নুসরত জাহানের ব্যাপারে যারা ঠোঁট খুলছেন আমাদের মাননীয় স্মরণীয় বরণীয় রাজ্যপাল সম্পর্কে আপনার রাষ্ট্রপতি সম্পর্কে তাদের কোনো মন্তব্য আমরা লক্ষ্য করতে দেখতে পাচ্ছি না কেন আখলা গরুর গোস্ত খাবে না খাবে না শোয়ারের গোস্ত খাবে খাসির গোস্ত খাবে না মুরগির গোস্ত খাবে এ ব্যাপারে আখলাকের অধিকারকে হরণ করেছিল যারা আজকে যারা নুসরত জাহান সম্পর্কে মুখ করছেন সেদিন তারা মুখ বন্ধ বন্ধ করে বসে থাকে কেন আমি তাদেরকেও বলছি মানুষের স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করার ব্যাপারে আপনারা যখন লড়ছেন আপনাদের অনেক ধন্যবাদ সমস্ত ব্যাপারটাতে আপনি লড়াই করুন ধর্ম শিক্ষা পোশাক যদি মানুষের শালীনতার সঙ্গে নিজস্ব অধিকারে হয় তাহলে এ ব্যাপারে যে ধর্মের আড়ালেই হোক না কেন যেভাবেই হোক না কেন কেউ যদি কারো অধিকারে হস্তক্ষেপ করে তাহলে আপনাদের সকলেরই গর্জে যে ওটা উচিত আজকে নুসরত জাহানকে নিয়ে যে রাজনৈতিক চক্রান্ত করা হয়েছে তিনি হলেন টিএমসির একজন এমপি বিজেপির এমপিরা তার পক্ষ অবলম্বন করছেন মমতা ব্যানার্জিরা এখন দুটানা পড়ে গেছে তিনি যদি নুসরত জাহানের বিরুদ্ধে কথা বলেন তাহলে তার পার্টি সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে আবার তিনি যদি বলেন নুসরত জাহান যা করেছে বেশ করেছে তাহলে সেখানেও তার একটা ঘরের ভিতরে টান পড়তে পারে আমি অন্তত বলবো সাংবাদিকদেরকে বলবো এই সামান্য সামান্য ঘটনাগুলোকে নিয়ে আপনারা এত বাড়াবাড়ি করতে যান কেন যিনি ফতোয়াটা দিয়েছেন আসলে আপনারা জানেন ফতোয়া কাকে বলে সুপ্রিম কোর্ট কোনো একটা কেস কাটনা মামলা মোকদ্দমা সুপ্রিম কোর্টে হলে সুপ্রিম কোর্ট একটা রায় দেয় যেটাকে আমরা বাংলা ভাষায় আদেশ বলি নির্দেশ বলি পরামর্শ বলি বা রায় বলি বা ইংরেজিতে অর্ডার বলি এটাকেই তো শরীয়তের পরিভাষায় ফতোয়া বলা হয় কারো প্রতি কোনো পরামর্শ দেওয়া বা নির্দেশ দেওয়া তুমি এই গোনা করেছো এই গোনাটা আর কখনো করবে না এই ফতোয়াটা নিয়ে আপনাদের এত মাথার যন্ত্রণার কারণ কি হলো সর্বোপরি ফতোয়াটা যে নুসরত জাহান সম্পর্কেই দেওয়া হয়েছে তার কি অথেন্টিক প্রমাণ আপনাদের কাছে আছে অথচ আপনারা এইটাকে নিয়ে বিরাট বড় বাড়াবাড়ি করছেন আমি দেশের জনগণকে বলবো সাংবাদিকদের যে কোনো সংবাদ শোনার সঙ্গে সঙ্গে বিশ্বাস করার আগে মেহরবানি করে একবার যেখান থেকে সংবাদের উৎপত্তি হয়েছে সেখান থেকেও আপনারা সংবাদটা সঠিক করে জানবার এবং বোঝবার চেষ্টা করুন সেই সঙ্গে আমি নুসরাত জাহানকেও বলবো যে মুক্তি সাহেব সম্পর্কে এই কথাটা আপনার কানে গেছে আমি একজন দায়িত্বশীল ব্যক্তি হিসাবে আপনার কাছে বলবো আপনার অন্তত একবার দায়িত্ব ছিল যে যিনি ফতোয়া দিয়েছেন বলে সাংবাদিকরা প্রচার করছেন তাঁকে একবার ফোন করে আপনার সম্পর্কে অথেন্টিক হয়ে তবে আপনার তার বিরুদ্ধে গর্জে ওঠা আমি আবার বলছি আপনি আপনার স্বাধীনভাবে ধর্ম পালন করতেও পারেন নাও পারেন বিয়ে কিভাবে করেছেন কিভাবে করবেন এটা আপনার নিজস্ব ব্যাপার তবে অন্তত আমি বারংবার বলছি সাংবাদিকদের আপনার এই সমস্ত ছোটোখাটো বিষয়গুলো ঘুরিয়ে ফিরিয়ে ঘুরিয়ে ফিরে চিপ করে কাত করে উবুড় করে থেউ করে সমাজে একটা বিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টি করবার চেষ্টা আপনারা করবেন না তিনি নুসরত জাহান পশ্চিমবঙ্গের বাঙালি ফতোয়া দিয়েছেন কোথায় দিল্লির ফতেপুরের মসজিদের ইমাম সাহেব যদি এই ইমাম সাহেবেরই দেওয়া হয় তবুও বলছি পশ্চিমবঙ্গের কোনো আলেম তো নুসরাত সম্পর্কে কোনো মন্তব্য উল্লেখযোগ্যভাবে করেননি তাহলে এটা নিয়ে আপনাদের এত মাথার যন্ত্রণার কারণ কী হলো বাংলা ভাষার মধ্য দিয়ে আমি আপনাদেরকে বলছি সাংগতিকতার কলম অত্যন্ত পবিত্রতার কলম সাংবাদিকতার কালী অত্যন্ত পবিত্র কালী আপনাদের সংবাদ আপনাদের প্রচার প্রসার দেশের শান্তি সম্প্রীতি সৌহার্দ্য কীভাবে রক্ষা হবে সেই ব্যাপার আপনাদের কলম চলুক আপনাদের সময় ব্যবহার হোক যাতে দেশে শান্তি সমৃদ্ধি শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠিত হয় দেশের দেশ সমৃদ্ধশালী হয় এ ব্যাপারে আপনাদেরকে সতর্কতা অবলম্বন করার জন্য আমি অনুরোধ করছি আর এই সমস্ত ছোট্ট ছোট্ট ব্যাপারগুলোকে আপনারা ফুলিয়ে ফাঁপিয়ে চুলকিয়ে চুলকিয়ে বড় করার চেষ্টা করে সমাজে বিভ্রান্তি সৃষ্টি করবেন না